সুলতানি আমলের বইয়ে যে প্রশ্নগুলো আছে তোমরা দেখে নাও। প্রথমটা হবে আকের দাগে কয় রাজিয়া, এরা রাজিয়াটা তখনই হবে এবং ইবন বতুতা হতে পারে যদি আমাদের ইলতুতমিস, ইবন বতুতা, বলবন, রাজিয়া যখন ধরা হবে, যদি ধরা যায় সুলতানি সাম্রাজ্যের মধ্যে তখন ইবন বতুতা, আর যদি মেয়ে ছেলের মধ্যে ধরা হয় তাহলে রাজিয়া। এগুলো সব বেটা ছেলে, যা আমরা স্যারদের কাছে এটা আলোচনা করে নেবে, এটাই সমস্যা, আর কোনো সমস্যা নেই। দেখো তারপরেরটা খয়েরটা হচ্ছে সামানা, গয়েরটা হচ্ছে আমির, ঘয়েরটা হচ্ছে পাঞ্জাব, উঙ্গটা হচ্ছে এই মাহমুদ দাওয়ান। তারপরে বাঁদিক ডান্দিক দেখো আমি করে দিয়েছি, খলিফা হবে দুর্বাস, বলবান হবে তুর্কান ই চিহুলগানি, খলজি বিপ্লব হবে ইলবাড়ি তুর্কি আভিজাত্যদের ক্ষমতার অবসান, রমি কৌশল হবে বাবর, রাজা গণেশ হবে বাংলা। তাহলে আমাদের এখানে শর্ট প্রশ্নগুলো হয়ে গেল, পরেরটাই যাবো। এবার মুঘল সাম্রাজ্যের চ্যাপ্টারে অধ্যায়ে যে প্রশ্নগুলো আছে এইটা দেখো, প্রথম আখেরটা হবে এটা নসরত খান আছে, এখানেও সমস্যা কিন্তু একটা, নসরত শাহ আমাদের বইয়ে কিন্তু আছে, বইয়ে নসরত শাহ আছে, আমি কোথায় আছে আগে ভিডিও দেখিয়ে দিয়েছি। দেখো তারপরে বিল্লগ্রামে যুদ্ধ হয়েছিল, এটা হবে 1540। তারপরে এটা জাহাঙ্গীরের আমলে শিখ গুরু, এটা হবে অর্জুন। তারপরে রাজপুত নেতাদের মধ্যে মুঘল সম্রাটের সঙ্গে জোট বাঁধেনি এই রানা প্রতাপ সিংহটা হবে। তারপরে দেখো আহমেদগড়ের প্রধানমন্ত্রী ছিলেন মালিক অম্বর। তারপরে যেটা আছে যেগুলোর মধ্যে প্রথমটা মুঘলরা তৈমুরের বংশধর হিসাবে গর্ব করত, কারণ তৈমুর একসময় উত্তর ভারত আক্রমণ করে দিল্লি দখল করেছিল, সেই জন্য আর কি এটা। তারপর খয়েরটা হবে এই দুইয়েরটা, তিনি শের খানের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। তারপরেরটা খয়েরটা হবে তিনি খুব বুদ্ধিমান ছিলেন, মহেশ দাসে বীরবল হয়েছিল নাম দেওয়া হয়েছিল কেন। তারপরেরটা হবে খয়েরটা হবে একেরটা, তিনি পর্তুগিজ জলদস্যুদের হারিয়েছিলেন। উঙ্গটা হবে তিনেরটা, আকবরের আমলে জমি জরিপের পদ্ধতিকে বলা হতো জাবদি, কেননা যাবত মানে হচ্ছে জমি রাজস্ব নির্ধারণ করা। তাহলে আমাদের এখানে হয়ে গেল প্রশ্ন কোটা, আমরা পরের অধ্যায়ে যাব। ষষ্ঠ অধ্যায় যেটা ওই বাণিজ্য বণিক অধ্যায়টা আছে, দেখো প্রথম প্রশ্নটা হবে কিলারাই পিথারো, এটা হবে না আর কি, এটা অ্যান্সার হবে। তারপর একটা হুন্ডি হবে, তারপর একটা রূপ হবে, গয়েরটা রূপ দেখতে পাচ্ছ, আর ঘয়েরটা কসবা, উঙ্গটা পান্ডুয়া। তারপর বাঁদিক গান্ধী যেটা আছে সিরি হবে আলাউদ্দিন খলজি, এক দিয়ে দিয়েছি, দিনেমার হবে ডেনমার্কের অধিবাসী, সরাব হবে তিনেরটা মুদ্রা বিনিময়কারী, আর হউজ হবে জল সংরক্ষণ, আর চিরাগি দিল্লি হবে শেখ নাসিরুদ্দিন, নাসিরুদ্দিন করেছিল আর কি। তারপরে অনুসরণ নিয়ে যাবো, আমাদের এখানে আর অপশনের প্রশ্ন নেই। এটা হচ্ছে সপ্তম অধ্যায়ে যে প্রশ্নগুলো, যেটা দেখো চ্যাপ্টারটা ছিল আমাদের জীবনযাত্রা ও সংস্কৃতি, এই চ্যাপ্টারে যেটা আছে প্রশ্নগুলো। দেখো প্রথম প্রশ্নটা হবে টালি এবং ইট, অ্যান্সার হবে আর কি। তারপরেটা হবে কবিরের দুই পঙ্ক্তি বলা হতো, আমি বলে দিচ্ছি কোনটা উত্তর হবে দোহা। তারপরেটা হবে গয়েরটা হবে পীর, ভয়েরটা হবে নবদ্বীপ, উঙ্গটা হবে মীরাবাই, আর চয়েরটা হবে গুরু শিষ্যের, আর ছয়েরটা হবে পিয়েত্রা দুবা, আর মহাভারতে বর্কিজ্যটা, বর্কিজ্যটা হবে রজম নামা। তারপরেরটা হবে মানে ঝয়েরটা হবে আব্দুস সামাদ, ইংয়েরটা হবে হোসেন শাহ সরকি, আর টয়েরটা হবে মালাধর বসু, ছয়েরটা হবে জল তোলা যন্ত্র, আর দুইটাকে কয়েরটা হবে এই কাঁচা মাল আমদানি তৈরি মাল রপ্তানি সুবিধা হতো, আর খয়েরটা হবে দুইয়েরটা আর কি। সেকালে বাংলার সাধারণ মানুষের মুখে ভাষা ছিল, সেকালে বাংলা সাধারণ মানুষের মুখে ভাষা ছিল বাংলা। তারপরেটা হবে গয়েরটা হবে এটা একেরটা, তারা বিশ্বাস করতেন যে রাজনীতিতে জড়িয়ে পড়লে ঈশ্বর সাধনা সম্ভব নয়। তারপরেরটা হবে ঘয়েরটা হবে এই দুইয়েরটা, তিনি
অনুগত গোষ্ঠী গড়ে তুলতে চেয়েছিলেন। উমায়দা হবে দুর্গ বানানো ছিল, প্রাসাদ বানানো হচ্ছে সহজ, এই এইটা আর কি দুইয়েরটা। চয়েরটা হবে একেরটা। এই সময় ইউরোপীয় ছবি মুঘল দরবারে আসতে শুরু করেছিল। ছয়েরটা হবে শেষেরটা। এই সময় বৈষ্ণব ধর্ম মণিপুরী বিস্তার লাভ করেছিল। তারপরেরটা হবে দেখো না বর্কিজয়টা হবে আখেরটা। আর এখানে আসবার প্রশ্ন নেই, পরে ভিডিও আমরা যাব। অষ্টম চ্যাপ্টার, শেষ চ্যাপ্টার, আখের দাগে। প্রথম অ্যান্সারটা হবে জাপান, দ্বিতীয় অ্যান্সারটা হবে গণতন্ত্র, আর তৃতীয় তিনি গয়েরটা হবে ভারতের সংবিধান বিস্তার। তারপর একটা ঘয়েরটা হবে স্বায়ত্তশাসন। তোমাদের বইয়ের কাছে, তোমাদের কাছে বই আছে দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি যতটা সম্ভব। আর তারপর একটা হবে ব্লক মানে উংটা। আর বাঁ দিক ডান দিক যেটা আছে সরকারটা হয়ে যাবে ফরাসি, সরকারটা হয়ে যাবে ফরাসি। আর বি আর আম্বেদকারটা দুইয়েরটা হবে ভারতীয় সংবিধান। যুক্তরাষ্ট্র হবে ভারত, এসএন হবে গিরিশ, আর জেলা পরিষদ হবে পাঁচেরটা হচ্ছে স্বায়ত্তশাসন। মানে আমি নম্বর দিয়ে দিয়েছি, যাক ভালো লাগলে লাইক করবে, ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দিলাম, যাতে এই প্রশ্নগুলো অবশ্যই আসে তোমাদের পরীক্ষায়। তোমরা একটু মন দিয়ে দেখে নেবে, দুবার তিনবার দেখো ভালো হয়ে যাবে। অষ্টম অধ্যায়টা বাদ গেছিলো দেখে নাও। অষ্টম অধ্যায়ে যেটা মুঘল সাম্রাজ্যের সংকট আছে, প্রথমটা হবে আগ্রা, দ্বিতীয়টা হবে বান্দা বাহাদুর, তৃতীয়টা হবে খালসা, তারপরেটা হবে ঘয়েরটা হবে জয়সিংহ, আর অঙ্গটা হবে কলম। আর বাঁ দিক ডান দিকের মধ্যে রায়গড় হবে একেরটা শিবাজি, হিন্দু পাদশাহীটা হবে এই প্রথম বাজিরাও, আর গোলকোন্ডা হবে আমাদের দাক্ষিণাত্য, আর সতনামিটা হবে মানে এটা চারে, তারপর নানৌলু, আর পাঠান উপজাতিটা হবে উত্তর পশ্চিম সীমান্ত। তাহলে আমাদের সমস্ত প্রশ্নগুলো হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভুল করে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে।